সুপার কাপ ফাইনালের আগে ইস্টবেঙ্গল সমর্থকদের সতর্ক করে দিল ওড়িশা এফসি সমর্থকরা। আগামী রবিবার কলিঙ্গ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি ও ওড়িশা এফসি। কলিঙ্গ স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে স্বাভাবিকভাবেই হোম অ্যাডভান্টেজ পাবে ওড়িশা, ফলে ওড়িশা সমর্থকদের ভিড়ও দেখার মতো হবে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই অনলাইনে টিকিট ছাড়া হয়েছে, কিন্তু শুরুর দিকে কোন ব্লকটি কোন সমর্থকদের সেটা স্পষ্ট না করায় স্বাভাবিকভাবেই জটিলতার সৃষ্টি হয়েছিল দুই পক্ষের সমর্থকদের মধ্যে। আর এই নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের কার্যত সতর্ক করে দিল ওড়িশা এফসির অফিসিয়াল ফ্যান ক্লাব দ্য জাগারনটস। নিজেদের টুইটার পেজে দ্য জাগারনটস পোস্ট করে ইস্টবেঙ্গল সমর্থকরা যেন কেউই কলিঙ্গ স্টেডিয়ামের ইস্ট্যান্ডের টিকিট না কাটে। যদি কোনো ইস্টবেঙ্গল সমর্থক ইস্ট্যান্ডের টিকিট কেটে থাকে এবং সেখানে গিয়ে বসে, তাহলে তাকে এসকর্ট করে বাইরে পাঠানো হবে। এই নিয়ে স্পোর্টস ওড়িশা এবং ভুবনেশ্বর পুলিশকে ট্যাগ করেছে ওড়িশা এফসির এই অফিসিয়াল ফ্যান ফোরাম, যার পরে টিকিটের ওয়েবসাইটে কোন স্ট্যান্ডে কোন দলের সমর্থকরা বসবেন সেই নিয়ে আলাদা করে উল্লেখ করা হয়েছে। এরপর ওড়িশা স্পোর্টসের তরফ থেকেও টুইট করে জানানো হয় যে ওড়িশা এফসির অফিসিয়াল ফ্যান ক্লাব দ্য জাগারনটসের জন্য ইস্ট্যান্ড বরাদ্দ থাকবে এবং ইস্টবেঙ্গলের ফ্যান ফোরাম বাঙাল ব্রিগেড অর্থাৎ আল্ট্রাসের জন্য বরাদ্দ থাকবে সাউথ স্ট্যান্ড। বলা বাহুল্য, কলকাতা থেকে প্রায় চারটি বাস করে আসছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ইস্টবেঙ্গল আল্ট্রাসের এই উদ্যোগে প্রচুর সমর্থক আসছেন ভুবনেশ্বরে, এছাড়া ট্রেনে বাসে করে আসছেন প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক, ফলে স্বাভাবিকভাবেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে লড়াই হবে টান টান। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।